আসসালামু আলাইকুম। আজকে এই যে আমার সামনে আরও দুজন গাইনোকোমিস্টের পেশেন্ট দেখতে পাচ্ছেন, অলরেডি আমরা একজনের গাইনোকোমিস্টের সার্জারি করেছি, ওনার ইউনিলেটারাল গাইনোকোমিস্টিয়া ছিল। তো এই দুই ভাইয়ের হলো যে গাইনোকোমিস্টিয়া বাইলেটারাল, তো কিছুক্ষণের মধ্যে ওনাদের সার্জারি হবে। অলরেডি শিরায় ইঞ্জেকশন দেওয়া হয়েছে একজনের। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, যে পোস্ট অপারেটিভ একটা কেয়ার নিয়ে আপনাদের সাথে আজকে ডিসকাস করবো। অনেকে জানতে চান যে স্যার কীভাবে খুব দ্রুত সুস্থ হওয়া যায়, কোন কাজটা করলে, কোন জিনিসগুলো খেলে বা কোন বিশেষ ওষুধ খেলে এই হিলিংটা আমাদের দ্রুত হবে কি না, আমি সেটা জানতে চাই এবং সেটার জন্য যা করণীয় তাই করব। এবং অনেকেই আমাদেরকে বলেন যে স্যার আমি গত দুই সপ্তাহে এত কেজি মালটা খেয়েছি, আমি গত দু সপ্তাহে প্রতিদিন 10-12টা করে লেবু খাচ্ছি। তো এই সম্পর্কে আমাদের একটা ভিডিওতে আমি কিছুটা বলেছিলাম, আমার যতদূর মনে পড়ে, যে এই যে ভিটামিন সির যে একটা ভূমিকা আছে হিলিংয়ের জন্য, আমরা যে কোনো সার্জারির পরে পেশেন্টকে ভিটামিন সি অ্যাডভাইস করি, তো লেবু খেতে বলি। আবার গ্রামে গঞ্জে অনেকে মনে করে যে না, টক জাতীয় খাবার খেলে তাদের ইনফেকশন হয়ে যাবে, ক্ষতি হবে, এই যে প্রচলিত ধারণাগুলি আছে এইগুলো কিন্তু বেসিক্যালি অনেকেই ক্ষতি করে। হ্যাঁ, প্রত্যেকটা সার্জারির পরে আমরা ভিটামিন সি খেতে বলি বা ভিটামিন সি ওষুধ আকারে আমরা তাদেরকে দিয়ে থাকি, এটা আমাদের হিলিংয়ে হেল্প করে। হ্যাঁ, হিলিংয়ে হেল্প করে, এটা মানে এই না যে এই ভিটামিন সিটা খেলে নর্মালি যে হিলিংটা হয় তার চেয়ে খুব দ্রুত হয়ে যাবে, অথবা এমন কোনো ঔষধ নেই, নর্মাল হিলিং যে প্রসেস সেটাকে খুব ত্বরান্বিত করবে। এখন পর্যন্ত এইরকম ওষুধ পৃথিবীতে আবিষ্কৃত হয় নাই। এই জন্য আপনারা বিভিন্ন গ্রুপে, অনলাইনে আপনাদের নিজস্ব গ্রুপ আছে, সেগুলো থেকে আপনারা উপদেশ নিয়ে থাকেন এবং নিজেরা নিজেরাই যে প্রতিদিন 2 কেজি করে মালটা খান। তো মালটা 2 কেজি খেতে আমাদের কোনো অসুবিধা নেই, এটাতে কোনো সমস্যা নেই, মালটা 2 কেজি খেলে আপনার কোনো সমস্যা হবে না। কিন্তু এটার প্রয়োজনীয়তা আছে কি না, প্রতিদিন 10টা লেবু খাওয়ার প্রয়োজন আছে কি না, সেইটা একটা বিষয়। এই জিনিসগুলো একদমই অপ্রয়োজনীয়। আমাদের শরীরে যে একটা নর্মাল ব্যালেন্স আছে, সিস্টেম আছে, সেটা হলো যে আমাদের প্রয়োজনের তুলনায়, হ্যাঁ, আমরা যদি কিছু বেশি খাই সেটা রক্তে সেইটুকু অবজর্ব হবে যেটুকু আমাদের শরীরের জন্য প্রয়োজন, বাকিটুকু কিন্তু প্রস্রাবের সাথে বের হয়ে যাবে। যেমন এই যে ভিটামিন সির কথা আমরা বলছি, যে লেবু বা মালটাতে ভিটামিন সি থাকে, এটা পোস্ট অপারেটিভ পিরিয়ড আমরা খেলে হিলিংটা ভালো হবে। তো এটা শরীর এমনভাবে রাখবে, এই ভিটামিনগুলো হলো ওয়াটার সলিউবল ভিটামিন, অর্থাৎ পানিতে দ্রবণীয় ভিটামিন, সুতরাং এটা প্রস্রাবের সাথেও বের হয়ে যেতে পারবে। আমার শরীরে যতটুকু লাগবে তার বাইরেরটুকু কিন্তু প্রস্রাবের সাথে বের হয়ে যাবে, ইউরিনের সাথে বের হয়ে যাবে। সুতরাং অতিরিক্ত পরিমাণ লেবু, অতিরিক্ত পরিমাণ মালটা খাওয়ার কোনো প্রয়োজন নেই। এই হিলিং প্রসেসটা যেভাবে হওয়ার কথা সেভাবেই হবে। এমন কোনো অ্যান্টিবায়োটিক নাই যেটা খেলে খুব দ্রুত হিলিং হবে, যে স্যার আমাকে একটা দামি অ্যান্টিবায়োটিক দেন, প্রয়োজনে আমাকে একটা দামি ইঞ্জেকশন দেন যেটাতে আমি খুব দ্রুত ভালো হয়ে যাবে। এই যে আমরা অপারেশনের পরে অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব করি, অ্যান্টিবায়োটিকের ভূমিকা কিন্তু এইটা না যে আপনাকে এটা ভালো করে ফেলবে। অ্যান্টিবায়োটিক আমরা এই জন্য দিয়ে রাখি যাতে ওখানে ইনফেকশন না হয়, অর্থাৎ ওখানে ব্যাকটেরিয়া আক্রমণ করলে যেন ওই ব্যাকটেরিয়াটা মারা যায়। এই অ্যান্টিবায়োটিক হিলিংয়ে 0% ভূমিকাও নাই। আমি আবারও বলছি, অ্যান্টিবায়োটিকের এই হিলিং প্রসেসে দ্রুত ভালো হওয়ার জন্য কোনো ধরনের এক্সট্রা ভূমিকা নেই। অ্যান্টিবায়োটিক আমরা এখানে প্রোফাইল্যাক্সিস হিসাবে ইউজ করি। প্রোফাইল্যাক্সিস মানে হলো প্রতিরোধ হিসাবে। প্রতিরোধ আপনারা জানেন, প্রতিরোধ আর প্রতিকারের মধ্যে পার্থক্য হলো যে আমরা যেই ওষুধটা আগেই খেয়ে রাখি যাতে ওই ওষুধটা না হয়, ওই সমস্যাটা না হয়, এই প্রতিরোধমূলক ব্যবস্থা হিসাবে আমরা অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি। তো এমন কোনো ভালো অ্যান্টিবায়োটিক বা কোনো দামি অ্যান্টিবায়োটিক নেই যেটা খেলে আপনি দ্রুত ভালো হয়ে যাবেন। এটা বডির নর্মাল হিলিং প্রসেসের মাধ্যমে যে সময়ে ভালো হওয়ার কথা ঠিক সেই সময়ে ভালো হবেন। আর বেসিক্যালি যেটা হয় যে আপনি 1 সপ্তাহের মধ্যে বা 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যেই মোটামুটি একটু ফিট হয়ে যাবেন এই সার্জারির পরে, তবে হিলিং প্রসেসটা এই ভিতরে ভিতরে 3 মাস 6 মাস বা 1 বছর পর্যন্ত এটা চলতে থাকে। এই জন্যই আমরা বলি যে একটা সার্জারি করার পরে ওইখানে যদি সার্জারি লাগে সেই জন্য মিনিমাম 3 মাস, আমাদের আইডিয়াল টাইম হলো যদি 6 মাস পরে করা যায়। এটা প্রসঙ্গক্রমে বলে রাখলাম আর কি,
এই এইরকম টাইপ। তো হিলিং প্রসেসটা আপনি যদি বলেন যে আমি 100% শেপ পেতে স্যার কতদিন লাগবে, 100% শেপ পেতে আপনার লাগবে 1 বছর। আপনি এই 3 মাসের মধ্যে দেখবেন যে আপনি 90% বা 80% শেপ পেয়ে গেছেন, বাকি এই যে 10% বা 20% শেপ পেতে আপনার 1 বছর সময় লেগে যাবে। তো অনেকে আবার জিজ্ঞেস করেন যে স্যার অপারেশনের পরে তাহলে কী খাবো। তো অপারেশনের পরে আমরা নর্মালি যে খাওয়া দাওয়াগুলি করি সেগুলি করলেই চলবে। তবে হ্যাঁ, এই ভিটামিন সির পাশাপাশি আপনারা যদি আমিষ জাতীয় খাবারটা একটু বেশি খান, যেমন হলো যে মাছ, মাংস, দুধ, ডিম, এগুলোতে হলো আমিষ থাকে, এগুলো আমিষের সোর্স আমাদের খাবারের, এই খাবারগুলি যদি আপনি বেশি পরিমাণে খান তাহলে এটাও আপনার হিলিংয়ে সহায়তা করবে। তবে ব্যাপারটা যেন এরকম না হয় যে কোনো দৈনিক 1 কেজি পরিমাণ মাংস খাবেন বা 1/2 কেজি পরিমাণ মাংস খাবেন, 1 কেজি পরিমাণ দুধ খাবেন, এরকম না। স্বাভাবিক যে খাবারটুকু সেইটুকু সেই পরিমাণ খাবার খেলেই হবে। আমি সার্জারি কতদিন পরে চলাফেরা করতে পারবো স্যার, হাঁটা চলা? আচ্ছা, আপনি সার্জারির কত দিন পরে স্যার চলাফেরা করতে পারবেন? সার্জারির ঠিক 1 মিনিট পর থেকে আপনি হাঁটাহাঁটি করতে পারবেন। আপনি তো ওই যে এখানে যখন আমরা শোয়ে সার্জারি করব তখন কিন্তু আপনি হেঁটেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে যাবেন, এবং আপনি বাসা যদি আশেপাশে হয় আপনি চাইলে হেঁটেই বাসায় যেতে পারবেন। হাঁটাহাঁটিতে কোনো রেস্ট্রিকশন নাই, এই যে 2-4 দিন শুয়ে থাকতে হবে, বিছানা থেকে উঠা যাবে না, এইরকম কোনো ইয়ে নাই। বরং আপনি প্রতিদিন যদি একটু হাঁটাচলা করেন তাহলে বরং আপনি বেটার ফিল করবেন এবং হিলিংটাও ভালো হবে। এটা শুয়ে থাকার সার্জারি না, লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে যেহেতু করব, এটা শুয়ে থাকার কোনো প্রয়োজন নেই। আপনি এই যে সীমিত আকারে হাঁটাহাঁটি করবেন, চলাফেরা করবেন, এমনকি ইনডোর গেমসও আপনি খেলতে পারবেন, একটু লুডো খেললেন বা কার্ড খেললেন, এই জিনিসগুলো কিন্তু আপনি খেলতে পারেন। ধন্যবাদ। আপনাদেরকে আর কোনো কিছু জানার আছে? ঠিক আছে।